মজাদার আরেকটি খাবারের নাম হলো হালিম। তো আজকে আমরা হালিম রেসিপিটা শেয়ার করব। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আজকে আমি হালিম রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে করতেছি হালিম আমার মতো করে আমি সেটা একটু শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। তো হালিম রান্নার জন্য আমি বাজার থেকে একটা প্যাকেটজাত হালিম, রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম। হালিম মিক্স দিয়ে রেডিমেড, এটা বাসায়ও রেডি করা যায় তো একটু ঝামেলা, সেজন্য আমি একটা রেডিমেড হালিম মিক্স নিয়ে আসলাম। তো হালিম মিক্সের ভিতরে যেহেতু সব কিছু থাকে আর আমাদেরকে অতিরিক্ত ঝামেলা পোয়াতে হচ্ছে না, তো রাঁধুনি হালিম মিক্সটা আমি খুলে নিলাম। যে এদিকে চারটা বড় বড় পেঁয়াজ নিলাম, আর পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচ, চার পাঁচটা করে এলাচ, ও সবগুলো উপকরণ আমি সাজিয়ে নিলাম যাতে কোনোটা মিস না হয় রান্নার সময়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে রাখলাম। এদিকে প্যাকেটের মধ্যে যে উপকরণগুলো আছে, মশলাটা আছে, সেটাও আমি বের করে নিলাম। তো সবগুলো উপকরণ মোটামুটি আমি রেডি করে রাখলাম। এদিকে আমি রান্নার জন্য হাড়যুক্ত চিকেন নিলাম, চিকেনটা আমি ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে নিলাম। তো চিকেনটা মোটামুটি এগুলো হাড় দিই, তো রান্নাগুলো করলে আসলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আমি সবসময় হাড়যুক্ত মাংসগুলো দিয়ে হালিম তৈরি করি। তো এই দিকে আবার চুলায় হাঁড়িতে তেল বসিয়ে দিলাম, তেলগুলো আমি সরিষার তেল দিলাম, আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন আমি চিকেন, হাড়যুক্ত চিকেনগুলো সেটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আসলে সবগুলো উপকরণ আমি সাজিয়ে রেখেছি অলরেডি। তো এখন ধাপে ধাপে সবগুলো উপকরণ, পেঁয়াজ তো দিলাম, আদা, রসুন, তারপরে হলো এলাচ, দারুচিনি, সবগুলো উপকরণ ধাপে ধাপে আমি দেয়া সম্পূর্ণ করলাম। এভাবে আপনারাও দিয়ে দিবেন। তো তো উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিলাম, নাড়তে থাকলাম। এটা একটু লালচে বাদামি বাদামি ভাব হওয়ার পরে মোটামুটি আমি ততক্ষণে নাড়তে থাকলাম। দেখুন না, কালারটা মোটামুটি আমার মনে হচ্ছে অনেকটা পারফেক্ট হয়েছে। রেস্টুরেন্ট স্টাইলের যে হালিমটা আমরা খাই ওই কালারটাই আসবে আশা করি আজকে, কারণ আমি আরও রান্না করেছি, আসলে তখন তো ভিডিও করি না। আজকে সে ভাবলাম যে একটু ভিডিও করি, হয়তো যদি কারো উপকারে আসে আমার মতো প্যাকেটজাত হালিম নিয়ে। তো এই জন্য আমি প্যাকেটটা আবার এদিকে খুলে 15 মিনিট পানিতে, গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এদিকে আবার উপকরণগুলো সাজিয়ে নিলাম, মানে যাতে আমি ওগুলো দিয়ে পরিবেশন করার সময় সাজাতে পারি। আর শসা, লেবু, ধনিয়া পাতাগুলো আমি কেটে নিলাম এর মাঝে। এদিকে চিকেনটা মোটামুটি হয়ে গেছে, তো আমি যে হালিম মিক্সের যে এটা ডাল চাল যে মিক্সারটা ছিল ওটা আমি ভিজিয়ে রাখছি 15 মিনিট। তো ওগুলো দিয়ে দিলাম, মাংসের সাথে অ্যাড করে দিলাম আস্তে আস্তে দিয়ে। এটা আসলে দেখুন সুন্দর, অনেকটা অনেকটা সুন্দর একটা কালার আসছে, আমার তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে উৎসাহ দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন যাতে পরবর্তীতে ভিডিও করার মতো আরও আগ্রহ হয়, সে ধরনের কমেন্ট করবেন আশা করি। তো হালিমটা মোটামুটি অনেকটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, তো আমি পানিটা দিয়ে দিলাম। একটু সিদ্ধ গরম পানি করে রেখেছি যাতে দ্রুত হয়, গরম পানিটা এই জন্য অ্যাড করে দিলাম। তো এই যে হয়ে গেছে, আমি মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য টেবিলে নিয়ে আসলাম মোটামুটি, আমরা এখন কয়েকটা চারটা বাটি বা চার পাঁচটা বাটি আমরা সাজালাম আমাদের কয়েকজনের জন্য। তো বাকিগুলো আসলে সাজাবো না, যখন যে খাবে তখন রেডি করে দিব। তো এখানে সাজানোর জন্য দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটা, তারপরে হলো লেবু, সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, লেবুটা মিক্স করে দিয়েছি একটু টক টক, মানে ঝাল টক, অনেক অনেক মজা লাগতেছে, ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক গেবি গেবি কালার। তো ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিবেন। আল্লাহ হাফেজ।